নমস্কার, সৃষ্টির নিবেদনে জয় আচার্যজি পরিচালিত ড্রয়িং রুমের আড্ডায় আজকে নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা রয়েছি একজন মহান আর্টিস্টকে নিয়ে, আর যিনি স্টেজে এত সুন্দর নামে পরিচালিত সকলের সামনে, তার নামটি জুনিয়র বিনোদ রাঠোর। চলুন আলাপ করিয়ে দিই আপনাদের সকলের সামনে, রয়েছে আমাদের সঙ্গে মিস্টার আদিত্য রায়। নমস্কার সকলকে। আর আদিত্য রায়, তার পেছনে নামটা হচ্ছে জুনিয়র বিনোদ রাঠোর, কেন? অ্যাকচুয়ালি আমার এই লোকটাকে অনেকের মনে হয়েছে যে জুনিয়র বিনোদ রাঠোরের মতনই লাগছে, তো সেই শ্রোতাদের আশীর্বাদ নিয়ে আমি এই নামেই চলছি। আরে বাবা, তাহলে আমরা যখন বিনোদ রাঠোরকে পেয়ে গেছি, তাহলে বিনোদ রাঠোর স্যারের একটা গান দিয়ে শুরু হোক নাকি? না, অ্যাকচুয়ালি বিনোদ রাঠোরের গান তো আমি মঞ্চে গাই, এখানে একটু অন্য স্বাদের, বিভিন্ন স্বাদের গান নিয়ে তারা আমাকে অন্য রূপে দেখেছে, আজকে আমি অন্য রূপে তাদেরকে পরিচয় দিতে চাই। তো বিভিন্ন শিল্পীর গান নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি, তো শোনাবো, আশা করি ভালো লাগবে। তো চলো, তো প্রথম গান আমি শোনাবো হেমন্ত মুখার্জির সুর ও হেমন্ত মুখার্জির গাওয়া গানে, শেষ পর্যন্ত ছবির একটা গান, খুব ভালো গান, সেটা আমি শোনাচ্ছি। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না কো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভী তার মিলায়, যাবে মধুপের সুরে সুরে মিলায়, ভাবে মাধবী সুরভী তার মিলায়, যাবে মধুপের সুরে সুরে মিলায়, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মন মনে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, চোখে মোর ভাবে ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। অসাধারণ, অসাধারণ। আর এই গানটা শুনে আমি গানটি দিয়ে বলতে পারি, দর্শকরা যারা দূরে আছে তারা দূরে থাকবে না, ঠিক কাছাকাছি চলে আসবে আমাদের টেলিভিশনের সামনে। আর তো বলো অদিত্যদা, এত সুন্দর গান তুমি কি করে পেলে, কি করে আবিষ্কার করলে? আমি ছোটো থেকে গান বাজনার মধ্যে, অ্যাকচুয়ালি ছোটো থেকে গান বাজনার মধ্যে, প্রথম সাবজেক্ট আমার ছিল তবলা, বহুদিন তবলা শিখেছি, এখন তবলা চলছে। তারপরে কল্যাণ সেন বরার স্যারের কাছে 5 বছর ছিলাম, বর্তমানে ডক্টর সমীরণ চ্যাটার্জির কাছে রয়েছি, তালিম চলছে, শিক্ষার তো শেষ নেই, এখনও শিখে যাচ্ছি, চেষ্টা করছি, কতটা কী হয় সেটা ঈশ্বরের হাতে। তো এইভাবেই গান বাজনাটা, আমার গান বাজনাটা শুরুই হচ্ছে এই সমস্ত গানের মধ্যে। আমার মামা গান গাইতেন,
তার সাথে আমি সব তবলায় সঙ্গত করতাম, তখন থেকেই আমার গান বাজনার প্রতি এত আসক্তি। আর তোমার এই গানটা শুনে না ঠিক এই রকম স্টাইলের একটা আরেকটা গান শুনতে ইচ্ছা করছে। অবশ্যই শোনাবো, এটা মান্নাদের গাওয়া গান একটা। বাহ বাহ বাহ, হয়তো তোমার এই জন্য তিন ভুবনের পারে ছবি থেকে এই গানটি শোনাবো আমি, মান্নাদের সাহেবের গাওয়া। চলো। তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত পাওয়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে তুমি তো বলো নিমন্ত তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলো নিমন্ত তবু কেন প্রতিবন্ধ, দেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলে যায় তোমারই প্রেমে যে বন্ধু তুমি আশার হাত পাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি সাধারণ। মানে মান্নাবাবুর এত সুন্দর প্রেমের গান যিনি গাইতে পারেন, তিনি কি কখনো প্রেমে পড়েছেন? অবশ্যই প্রেমে করেছি, প্রেমে পড়েছি, বিয়ে করে ফেলেছি। মানে একেবারেই পড়ে গেছে একদম। আচ্ছা এবার বলো তাহলে এরপর যে গানটা গাইবে কি গান গাইবে? এবারে আরো একটা মেলোডি গান গাইবো। আচ্ছা, মুখোশজির গাওয়া, সুর করেছেন রতু চট্টোপাধ্যায়। আচ্ছা, তো সেই গানটি আমি শোনাচ্ছি একটু। ও গো আবার নতুন করে
সপন চোখে কোনা, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, কোনের গানে কোনা হারানো সপন চোখে কোনা, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা, আবার মাধবী লতা বাতাসে চেউনা গো দোলাতে, আবার মাধবী লতা বাতাসে চেউনা গো দোলাতে, যে ব্যথা নিয়েছি মেনে অন্তরে সোনাতা ভুলাতে, যে আশা হয়েছে ও গো মিছে শুধু আলে আশা হয়েছে ও গমিছে শুধু আলে আর পিছে পিছে, তারে কোনা হারানো সব চোখে কোনা, ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে কোনা, হারানো সব চোখে কোনা, ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে কোনা, হারানো সব চোখে কোনা। অসাধারণ অসাধারণ, গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেলাম। তো চলুন আপনারাও দেখুন আশেপাশে কোনো কিছু হারিয়ে গেছে কিনা, একটু খুঁজে নিয়ে আসুন, আর আমরা একটু ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। তো চলুন বিরতির পর আবার ফিরে আসলাম, আর আমাদের সঙ্গে রয়েছে আদিত্য রায়। আর আদিত্যদা, বেশ কিছু গান তো আমরা শুনলাম, তো এরপর তুমি কি শোনাবে? এরপর একটা নতুনের দিকে চলে আসব, 1980 একটা গান মঞ্জিল ছবি থেকে, আর কথা দিয়েছিলেন যোগেশজি, আর ছিল আর ডি বর্মনের, সেই খুব বিখ্যাত গান, সেই গানটা গাইব মঞ্জিল ছবি থেকে। ক্যা বাত ক্যা বাত। झिम गिर सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, झिम झिम गिर सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी झिम झिम धीर सावन।
जब घुंघरुओं से बजती है बूंदे अदमा हमारे पल के नमूने जब घुंघरुओं से बजती है बूंदे अदमा हमारे पल के कैसे दिख सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन रिमझिम गिरे सावन महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है इस अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है इस सुलग सुलग जाए मन ये आज इस मौसम में लग कैसी ये अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन ये आज इस मौसम में लग कैसी ये अगन रिमझिम गिरे क्या बात क्या बात किंतु एरपर जे गानटा होबे आमार स्पेशल एक रिक्वेस्ट आछे एबं ओदिक थेके आशा करी जारा बसे आछे तोमार लुकेर संगे सकलेई किंतु एकटा कोथा मेलबंधन कोथा एकटा खुजे पाच्छे आमि आमार जिनि लक्ष्य जिनि आमार स्मरणे स्वप्ने तो ओनार गामे एकटा गान अवश्यई गाइबो सेई बाजीगर छबि थेके छुपाना भी नहीं आता अरे बात क्या बात हथेली पर तुम्हारा नाम लिखते हैं मिटाते हैं तुम्ही से प्यार करते हैं तुम्ही से क्यों छुपाते हैं तुम्ही से ही क्यों छुपाते हैं जुबां पे बात है लेकिन सुनाना ही नहीं आता हमें तुमसे मोहब्बत है बताना भी नहीं आता छुपाना भी नहीं आता जताना भी नहीं आता हमें तुमसे मोहब्बत है बताना भी नहीं आता छुपाना भी नहीं आता जताना भी नहीं आता पर तुम्हारा नाम लिखते हैं मिटाते हैं हथेली पर तुम्हारा नाम लिखते हैं मिटाते हैं तुम्हीं से प्यार करते
क्यों छुपाते हैं, छुपाते बात है लेकिन सुनाना ही नहीं आता। हमें तुमसे मोहब्बत है बताना भी नहीं आता, छुपाना भी नहीं आता, बताना भी बताना भी नहीं आता, छुपाना भी नहीं आता, जताना भी नहीं आता। हमें तुमसे मोहब्बत है बताना भी नहीं आता, छुपाना भी नहीं आता, जताना भी नहीं आता। অসাধারণ অসাধারণ। আজকের সময়টা কোথার থেকে কখন যেন কোথার দিয়ে চলে গেল ঠিক বোঝা গেল না। আর আজকে এত সুন্দর অনুষ্ঠানটিকে আরও সুন্দরভাবে যারা আবির ছড়িয়ে দিল তাদের সঙ্গে এবার একটু আলাপ পর্বটা পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। আমাদের একদম ওদিকে রয়েছেন অক্টোবরে সুখেন্দু বিশ্বাস দাদা, এবং তারপরে হ্যান্ডসরিকে রয়েছেন প্রদীপ পাইন দাদা, এবং তারপরেই আমাদের মাদার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কিবোর্ডে রয়েছেন কৌস্তভ রয়, এবং তারপরে একদম গিটারে রয়েছেন সকলের পরিচিত শুভাশিস কর্মকার। আর অবশ্যই আমাদের এতক্ষণ আপনাদের সকলকে আনন্দ দিল সেই আদিত্য রয় জুনিয়র বিনোদ রাঠোর। নমস্কার সকলকে, অনেক অনেক অভিনন্দন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর একদম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন চ্যানেল ভিশনের ড্রয়িং রুমে আড্ডায়। তো চলুন এখনকার মতো ছুটি নেই, টাটা বাই। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।